আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুন্দরবন অভিযানে। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ঢাকা বা গাজীপুর থেকে খুলনা শহরে আসতে হয়, আর আজকে আমাদের সুন্দরবন অভিযান শুরু হতে যাচ্ছে। আর আমাদের প্রথম যে স্পটটি ঘুরে দেখাবো সেটা হলো হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, যেটা খুলনা শহর থেকে যেতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক 3টা থেকে 3:30 নাগাদ আমরা পৌঁছে যাবো আমাদের প্রথম স্পটে। তো এখন যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম রূপসা নদী। রূপসা নদী পার হয়ে আমরা আস্তে আস্তে পশুর নদীর দিকে যাচ্ছি, আর প্রথম স্পট হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র যেতে প্রায় 6 ঘন্টা লাগবে। আর এই 6 ঘন্টা যাত্রাপথে আপনাদের চোখে যা যা পড়বে তা হলো খুলনা শিপইয়ার্ড, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মংলা সমুদ্রবন্দর আর অনেক কিছু। তো চলুন দেখতে দেখতে সামনে এগোতে থাকি। ছোট্ট করে সুন্দরবন সম্বন্ধে একটু জানিয়ে দিই। সুন্দরবন হলো পৃথিবীর সর্ববৃহত্তম ম্যানগ্রোভ বন, যার আয়তন 10,000 কিলোমিটার। 4,260 কিলোমিটার পড়েছে ইন্ডিয়ার মধ্যে, আর বাংলাদেশে পড়েছে 6,017 কিলোমিটার। আর এই বনের প্রধান গাছ হলো সুন্দরী ও গেওয়া গাছ। তথ্যমতে জানা যায় অধিক পরিমাণ সুন্দরী গাছ থাকাতে এই বনের নাম হয়েছে সুন্দরবন। আর বন্যপ্রাণী আছে সব মিলিয়ে 453 ধরনের, যার মধ্যে 290 ধরনের রয়েছে পাখি, 120 ধরনের মাছ, 42 ধরনের স্তন্যপায়ী প্রাণী, আর সরীসৃপ রয়েছে 35 ধরনের, আর উভচর প্রাণী রয়েছে 8 ধরনের। আর আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল কিন্তু এই সুন্দরবনে। মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ক্ষুধা লেগে গেছে টেরই পাইনি। আর খাবার মেনুতে ছিল সাদা ভাত, সবজি, মাছ, মুরগি আর ভর্তা। আর জাহাজে ভেসে ভেসে খাবারের অনুভূতিটা এক অন্যরকম, যা বলে বোঝানো যাবে না। তো লাঞ্চ করতে করতে চলে এসে পড়লাম হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। আর এখন বোট দিয়ে আমরা ক্যানেল দিয়ে 5 মিনিট রাইডিং করেই পৌঁছে যাব হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। তো দুধারে আমরা প্রচণ্ড পরিমাণ গোলপাতা দেখতে পাচ্ছি। যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হলো মূলত সুন্দরবনের গোলপাতা গাছ। আর বোট থেকে নেমে এই ট্রেল ধরেই আমাদেরকে যেতে হবে বনের মধ্যে। আর প্রায় দীর্ঘ 2 কিলোমিটারের মতন আমাদেরকে হাঁটতে হবে ট্রেল দিয়ে। এই যে নিচে নিচে শ্বাস এটা গোল গোল হয়, এই জন্য এটার ম্যানগ্রোভ বলা। এটা সুন্দরী গাছ, এই যে সামনে আর বড় মোটা মোটা সুন্দরী গাছ আছে, এটা দেখো।
এই যে ম্যানগ্রোভ, আর এই যে সুন্দরী গাছ, এই সেই সুন্দরী গাছ। সে তো জিজ্ঞেস করতেছি, এগুলো হইল এই যে বড় বড় খামচিগুলো। আচ্ছা, আর বাঘে আস্তানা কোনো না তাও বলে দিই, উই ছোটাটাই কোনো সময় কেউ রে এই রোড লই যাইবেন না, বুঝতে পারছেন? খুবই উই জায়গা কোনায় তো শুনতেই পেলেন, বাঘের আস্তানা যখন পাওয়া গেল তাহলে হয়তো বা বাঘের সাথে দেখা হলে হতেও পারে। চলুন দেখি দেখা হয় কি। এক ঘন্টার বেশি হাঁটার পর, অনেক খোঁজাখুঁজির পর বাঘ দেখতে না পেরেও তবে বাঘের ছাপ দেখতে পেরেছি, তাতেই বা কম কিসের। তবে এখানে পর্যাপ্ত পরিমাণ বানর পাখি দেখতে পাবে। তো এই ছিল আমাদের আজকের প্রথম দিনের হারবার ইকোট্যুরিজম কেন্দ্র ঘোরা। তো এখন আবার বোট করে আমরা ফিরে যাচ্ছি আমাদের জাহাজে, আর জাহাজে গিয়ে চা খেতে খেতে আমাদের বিকালের অনন্ত বিকালের যে সৌন্দর্য সেটা উপভোগ করব। তো সঙ্গেই থাকুন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।